হ্যালো ভিওর্স আবার আপনাদের স্বাগতম আমাদের এই চ্যানেলে এই পাঁচ রাশির মেয়েরা স্ত্রী হিসাবে সবচেয়ে সেরা রাশিচক্রের ব্যাপারে কম বেশি সকলেই জানে একই সাথে চেনেন নিজের রাশিটিকেও কেউ কেউ অন্য জাতক কেউ বা আবার কর্কট রাশির জাতিকা কেউ জন্মেছেন মকর রাশিতে আবার কেউ কেউ জন্ম নিয়েছেন মেষে রাশি যেটাই হোক না কেন সকল রাশির জাতক জাতিকাদের কাছে ভিন্ন ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য কারো রাগ বেশি তো আবার কারও খুব ঠান্ডা কারো মন ফুলের মতো তো আবার কারো পাথার পাথরের মতো কঠিন রাশিগত কারণে চারিত্রিক পার্থক্য থাকার কারণে সকলের সাথে সকলের সম্পর্ক স্থায়ী বা সুখকর হয় না কার সাথে ব্যবসা ভালো জমবে কে ভালো বন্ধু হবে আর কেই হবে দারুণ মনের মানুষ কিছুই আগাম পূর্বাভাস দেওয়া গেছে রাশিফলের বিচারে চলুন আজ দেখিনি রাশিফলের বিচারে কোন রাশির জাতক জাতিকের হয়ে থাকেন দারুণ স্ত্রী এমন কাউকে বিয়ে করলে নিঃসন্দেহে বদলে যাবে জীবন না আমরা নয় জ্যোতিষিরা বলেছেন বৃষ বিশ এপ্রিল থেকে একুশে মে এই রাশি নারীরা দারুণ আত্মবিশ্বাসী ও একরোখা একই সাথে ভালোবাসার পুরুষকে বারবার পরীক্ষা করতেও তারা ভালোবাসেন এদের সাথে সংসার করা খুব কঠিন কেননা তারা সর্বদা ভালোবাসা ও সময় দাবি করে কিন্তু কোনো পুরুষ যদি ধৈর্য নিয়ে সঙ্গে থেকে যান এবং বৃষ্ণ নারীর ভালোবাসার পরীক্ষা পাশ করতে পারে তাহলে জীবন হয়ে উঠবে স্বর্গ গভীর ভালোবাসায় কখনোই প্রতারণা করে না পরোকে তাদের কাছে ঘৃণিত অন্যদিকে প্রতারিত হলে নেন কঠোর প্রতি কঠোর প্রতিশোধ স্বামী স্ত্রীর নিয়ে তাদের জীবন অতিবাহিত ভালোবাসার আদর্শ সংসার গড়ে তুলতে বিশ্বাসীর নারীরা চমৎকার রাখতে চান এবং মিষ্টি রুচিবোধের জন্য অনুনা প্রেমের ক্ষেত্রে তারা অত্যন্ত রোমান্টিক সন্তান পালন সহ নানা দিকে পটু অসম্ভব বুদ্ধিমতী এই জাতিকারা কর্কট বাইশ জুন হতে বাইশ জুলাই এই রাশির জাতিকেরা হয়ে থাকেন শান্তিপ্রিয় সংসার ও জীবনের সবকিছু টিপটাপ রাখতে তারা খুব ভালোবাসেন তারা ঠান্ডা মাথার বড় বিপদেও উতলা হয়ে পড়েন না বা সঙ্গীকে ছেড়ে যান না সঙ্গী দেখাশোনা করা অনেক বড় অন্যায়কেও ক্ষমা করতে পারা কর্কট স্ত্রীদের অন্যতম বৈশিষ্ট্য তাই একদম নিশ্চিত মজবুত দাম্পত্য চাইলে কন্যারা হচ্ছে সেরা কর্কট নারী হিসেবে সহজ ও সাবলীল কন্যা তেইশ আগস্ট থেকে বাইশ সেপ্টেম্বর দেখে মনে না হলেও কন্যা রাশি জাতিকারা দারুণ স্ত্রী হয়ে থাকেন সুখে দুঃখে সবসময় তারা স্বাঙ্গীর পাশে থাকেন সঙ্গীর সাথে সমানে সমানে সংসারের সব দায়িত্ব পালন করেন একদিকে তারা যেমন দায়িত্বশীল ও নরম মনের মা অন্যদিকে আনন্দপ্রিয় স্ত্রী বিপদের সময় সঙ্গীর পাশে থাকা তাদের বড় বৈশিষ্ট্য এবং এরা কখনো সঙ্গীকে আঘাত করে কথা বলেন না সকলের সামনে সঙ্গীর সম্মান বৃদ্ধি করতে তাদের আনন্দ তুলা তেইশ সেপ্টেম্বর থেকে বাইশ অক্টোবর এই রাশি জাতিকারা আমোদে ও সামাজিক গড় ও বাহির দুটি সামাল দিতে তাদের জুড়ি নেই তারা মিষ্টভাষী ফলে স্বামীর যোগ্য সঙ্গী নিয়ে ওঠেন তারা জানেন কিভাবে সমস্যার সময় মাথা ঠান্ডাকে সমাধান করতে হবে সঙ্গীর বাজে ব্যবহারও তারা ধৈর্য ঘরা হন না অনেক বড় অপরাধ ও ক্ষমা করা দিতে পারেন তারা খুবই ঠান্ডা মাথার মানুষ তোয়া জাতিকেদের কাছে অর্থের চাইতে ভালোবাসা বড় সঙ্গীর কাছ থেকে তারা পর্যাপ্ত সম্মান ও ভালোবাসা আশা করেন সন্তানদেরও একই মূল্যবোধ দিয়ে বড় করে তোলে তারা বৃশ্চিক তেইশ অক্টোবর থেকে বাইশ নভেম্বর একটু চোরা বা পিছিয়ে পড়া পুরুষের জন্য বৃশ্চিক নারীরা দারুণ স্ত্রী প্রমাণিত হতে থাকেন এরা স্বনির্ভর ও আত্মবিশ্বাসী কোনো কিছু জন্যই কারোর উপরে নির্ভরশীল হতে এরা পছন্দ করেন না ফলে স্বামীর ওপর কোনো দিক থেকে তারা বোঝানন তারা আবেগী ও সৌন্দর্যপ্রিয় কিন্তু জানেন পৃথিবী কীভাবে সামাল দিতে হয় সংসারের রণভূমিতে সঠিক কৌশলের অভাব তাদের কখনো হয় না সন্তানদের সঠিক পরিবেশে বড় করতে তারা সিদ্ধ হস্ত ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ওয়েতে কমেন্টস করুন